আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। বিআরটি প্রকল্প পরিচালক বলেছেন 2023 সালের আগস্ট মাসে চালু হবে বিআরটি লাইন 3, আর এই লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলছে বিআরটি লাইন 3-এর প্রকল্প নির্মাণ কাজ। গাজীপুরের শিববাড়ি হতে বিমানবন্দর পর্যন্ত সড়ক নির্মাণ, ফ্লাইওভার, গাজীপুরের বাস ডিপো সহ 25টি স্টেশন নির্মাণ কাজ এগিয়ে চলছে। আজকের পর্বে আমরা দেখব বিআরটি লাইন 3-এর জাতীয় বিশ্ববিদ্যালয় স্টেশনের নির্মাণের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই স্টেশনটির মাটির নিচের কাজ শেষ হয়েছে অনেক আগেই। স্টেশনটির কাউন্টার রুমের দুপাশেরই সবগুলি পিলার নির্মাণ শেষে এখন কাউন্টার রুমের ছাদের ডালাই দেওয়ার জন্য শাটারিংয়ের কাজ চলছে। পাশাপাশি স্টেশনের ভিতর অংশে দুটি লিফটের অবকাঠামোগত নির্মাণ কাজ একসঙ্গে এগিয়ে চলছে। প্রতিটি স্টেশনে 4টি লিফট নির্মাণ করা হবে, যার মধ্যে দুটি থাকবে স্টেশনের ভিতরে অংশে, অন্য দুটি রাস্তার দুপাশে। এই লিফট ব্যবহার করে সাধারণ যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারবে। লিফটের জন্য বিদ্যুৎ লাইনের পাশাপাশি নিজস্ব জেনারেটর ব্যবস্থা থাকবে প্রতিটি স্টেশনে। লিফটের পাশাপাশি নির্মাণ করা হবে 6টি সিঁড়ি, যার মধ্যে দুটি থাকবে স্টেশনের ভিতরের অংশে, অন্য 4টি থাকবে রাস্তার দুপাশে, দুটি করে 4টি সিঁড়ি। এখন পর্যন্ত এই স্টেশনে সিঁড়ি নির্মাণে তেমন কোনো অগ্রগতি নেই। সিঁড়ির পিলারের মাটির নিচের কাজ শেষ হয়েছে মাত্র। এই ছিল বিআরটি লাইন 3-এর জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টেশন নির্মাণের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন, অন্যকে দেখতে শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।